ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবের কথা আমাদের কোন প্রশ্ন হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন হম অনেকে বলে থাকেন যে হোমিও ট্রিটমেন্ট নাকি জায়জ নয় হ্যাঁ উনি বুঝতেও পেরেছেন আহ যে তারা অ্যালকোহল ওষুধের সাথে অ্যালকোহল ব্যবহার করে থাকেন এই জন্য কিন্তু তিনি দাবি করতেছেন যে তিনি ওষুধ পানিতে মিশিয়ে দেন বলে যেখানে অ্যালকোহল থাকে না আমরা বলবো যে যদি ওষুধ মূল ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে তাহলে আর কি সমস্যা আর সেটা একান্ত যদি বিকল্প ওষুধ না পাওয়া যায় কোনো মাদকদ্রব্য একান্ত যদি মনে করা হয় যে বিকল্প কোনো ওষুধ নাই তখন জরুরতের জন্য কেউ কেউ যায়জ বলেছেন কিন্তু আবার রসমের এক হাদিস বলেছেন রসুল ইন্মিয়ে জাল দেওয়া উম্মেফ হ্যাঁ বা শিফা উমেফ হারাম যে আল্লাহর শানু কখনো আমার উম চিকিৎসা হারামের মধ্যে রাখেননি সুতরাং কোনো হারাম জিনিস কোনো চিকিৎসা হতে পারে না এই কারণে আমরা বলবো যে অবশ্যই আল্লাহ জল শানু হালাল জিনিসের মধ্যে চিকিৎসা রেখে দিয়েছেন এবং রসুল বলেছেন হারাম জিনিসের চিকিৎসা হয় না এই কারণে যদি অ্যালকোহল থাকে হ্যাঁ আপনার হোমিওপ্যাথিকের মধ্যে যতটুকু আমাকে বলা হয়েছে যে সেখানের মধ্যে অ্যালকোহল হ্যাঁ প্রচুর পরিমাণে থাকে তো সেই কারণে যদি এটা বাস্তবতা হয়ে থাকে তাহলে অবশ্যই না যায় আর যদি যিনি আমাদের বোন দাবি করেছেন যে না তিনি পানিতে মিশিয়ে দেন এলকোল থাকে না তাই তো ভালো কিন্তু এলকোল তো মূল ওষুধের মধ্যে থাকার কথা এটার ব্যাপারে নিশ্চিত হয়ে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন যা যাক